এই বাংলার জনগণকে বুঝিয়ে দেওয়া হোক যে কেউই অপরাধী অপরাধী, সে কেউই হোক, সরকারের লোক হোক, প্রশাসনের লোক হোক বা যেই হোক, সে অপরাধী। সেই জন্য অবশ্যই তাকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নির্ধারণ করে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হোক। বিশ্ববাসী যে আন্দোলন করছে তাতে মানে আন্দোলনের ফলশ্রুতি হিসাবে এটা প্রমাণ করা হোক যে জনগণের উচিত কেউ নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। মরহুম মোহাম্মদ রায়হান আহমদ 11 অক্টোবর 2020 ইংরেজিতে, 27 আশ্বিন 1427 বাংলা, 23 সফর 1442 হিজড়ি রোজ রবিবার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে সর্বশেষে যে কথাটা লেখা আছে, এই কথাটা কিন্তু সবচেয়ে বেশি স্পর্শকাতর বাক্য, যে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মৃত্যুবরণ করেন আখালিয়ার তরুণ যুবক রায়হান আহমদ। এই রায়হানের মতো আর যেন কোনো মায়ের কুল এভাবে খালি না হয়, এভাবে সিলেটে যেন আর কোনো যুবক পুলিশের নির্যাতনে শিকার হয়ে মৃত্যুবরণ না করে। এই যে রায়হান এই কবরে শুয়ে আছেন, কিন্তু ওনার আত্মা এখনও পর্যন্ত কাঁদছে, ওনার পরিবার কাঁদছে, ওনার ছোট শিশু 3 মাসের শিশুটা এখনও কাঁদছে, সমগ্র সিলেটবাসী শোকাহত। আমরা একইভাবে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, স্থানীয় প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, যাতে করে এই রায়হান হত্যার সাথে জড়িত যে সকল পুলিশ সদস্য অথবা যারা পরোক্ষভাবে জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় এনে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু এই রায়হান হত্যার আসামি আকবরকে কোনো ধরা হয় নাই, কেন ধরা হয় নাই, কেন ধরা হয় নাই? এই সিলেটে কি কোনো প্রশাসন ডিআইজি ডিসি এসপি এরা কোথায়? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটাই জানতে চাই, এটাই বলতে চাই যে আমাদের রায়হান ভাইকে হত্যা করা হয় নাই, হত্যা করা হয়েছে আমাদের বাংলাদেশের সবার যুবককে। কিন্তু রায়হান ভাইয়ের মা শুধু কান্দে নাই, কান্দতেছেন আপনিও, কিন্তু আপনার এটাই আপনার মনের লজ্জা থাকার দরকার যে রায়হান ভাইয়ের মা এই বন্দরবাজার পুলিশ পাড়ির সামনে এসে কাঁদতেছেন। কিন্তু আপনার আপনি তো দেখতেছেন, কিন্তু এর কোনো প্রতিবাদ আমরা করতেছি, কোনো বিচার পাই নাই। সাধারণত একটা ইনচার্জকে ধরার ক্ষমতা যদি এই প্রশাসনের না থাকে, তাহলে এই প্রশাসন কোনো আমাদের দরকার নেই, জনগণের কোনো দরকার নেই। যদি প্রশাসন এই জনগণের নিরাপত্তা না দিতে পারে, তাহলে এই প্রশাসন দিয়ে আমরা কী করব? দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনের জন্য, আমরা নিরাপদে থাকার জন্য। দেশ স্বাধীন হয় নাই, পুলিশ পাড়িতে এনে হত্যা করবে, একে নির্যাতন করে মারা হবে, এখনও বিচার হয় নাই, কেন? জনগণ আমরা এটাই আপনার কাছে বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে আমি এটাই বলতে চাই। আপনি আমাদের সিলেটের প্রশাসনকে বলুন, যেখানেই রায়হান হত্যা মামলার আসামি আকবরকে লুকাইয়া রাখা হয়েছে, সেখান থেকে বা করে ওকে গ্রেপ্তার করা হোক, একে আইনের আওতায় আনা হোক, একে ফাঁসি দেওয়া হোক। যদি এরা ব্যর্থ হয়, তাহলে আমাদের মতো জনগণকে বলুক যে আমরা ব্যর্থ, এই নাও আসামি, তোমরা বিচার করো, আমরা এই বন্দরবাজার পাড়ির সামনেই আমরা নিজ হাতে ওদের বিচার করব। যদি এটাই যদি না পারেন, তাহলে আমরা কী করব? আন্দোলন করতেই থাকবো, মিছিল মিটিং করতে থাকবো। কিন্তু আমাদের যে দাবি, রায়হান হত্যার আসামি আকবরকে তো পাইব না, আকবরকে তো যদি আকবরকে চার দেওয়া হয়, আমার আপনার যতজন আছে যুবক অন্যায়ভাবে পুলিশ পাড়িতে ঢুকাবে, অন্যায়ভাবে হত্যা করবে, ওর কোনো বিচার হবে না। কেন বিচার হবে না? আমরা তো দেশ স্বাধীন করেছিলাম, আমাদের বাপ দাদা 1400 স্বাধীন করেছে, রক্তর বিনিময়ে স্বাধীন করেছে, আমরা নিরাপদ থাকার জন্য। এই কি নিরাপদ? প্রশাসনের কাছে যদি আমরা নিরাপদ না থাকি, আমরা কার কাছে নিরাপদ থাকবো? ওকে ফোন করা হলো, রায়হান আসলো, তারপরে ওকে মিথ্যা গণপ্রতিনিধি ভাইরাল করা হলো, কিন্তু পরবর্তীতে নিউজ আসলো যে ওকে বন্দরবাজার পাড়ির ভিতরে ঢুকানো হয়েছে, ওকে অত্যাচার করে ওকে মারা হয়েছে, এবং উসমানী মেডিকেল ওকে নিয়ে নেওয়া হয়েছে, প্রথম রিপোর্ট খারাপ হয়েছে, বলছে না ওকে গণপ্রতিনিধিতে মারা হয়েছে, তারপরে রিপোর্ট এসছে ময়নাতদন্ত করা হয়ে, তারপরে রিপোর্ট আসছে যে পুলিশই ওকে 111
আমরা চিহ্ন করেছে মারতে মারতে, তাহলে প্রশাসন যদি আমরা এরকম মারে তাহলে আমরা জনগণ কিভাবে চলাফেরা করব? এই বন্দর বাজার পাড়ে অনেক দুর্নাম, জনসাধারণ যদি রাস্তাঘাটে হাঁটে তাদেরকে ধরা হয়, তাদেরকে অত্যাচার করা হয়, তাদেরকে চাঁদা চাওয়া হয়। কেন পুলিশ কি সরকারের টাকা পায় নাই? পুলিশ কি সরকারি বেতন পায় নাই? আমরা জনগণ সব কিছু ট্যাক্স দেই, সব কিছু দেই, দেওয়ার পরে এই পুলিশের বেতন দেওয়া হয়। তাহলে 10,000 টাকার জন্য কেন এই রায়হানকে হত্যা করা হবে? রায়হানের বোন লন্ডন থেকে প্রতিবাদ করতেছে, রায়হানের মা এই মাত্র বন্দর বাজার পাড়ির সামনে প্রায় 11টার প্রতিবাদ সময় এখান থেকে অনশন করতেছেন, সাদা কাপড় পরতেছেন, আমরাও সাদা কাপড় পরবো। কিন্তু আমরা চাই, আমরা প্রতিবাদে আর নামবো না, প্রশাসন ওকে গ্রেফতার করুক, ওকে আইনের আয়তা আনুক, ন্যায্য বিচার করুক, আমরা সন্তুষ্ট থাকবো, বাংলাদেশ সরকারের কাছেও সন্তুষ্ট থাকবো। আমরা চাই এই রায়হানকে হত্যা করেছে যেভাবে, এভাবে যদিও না করা হয় ওকে ফাঁসি দেওয়া হোক। একজন মানুষকে এরকম মারতে পারে না। নখর নখ দেখছি, মুসনা দিয়ে তুলুক, বাকি দিয়ে তুলুক, এমন পিটনে দিছে তার শরীর সারা অঙ্গে পিটাইছে, কিন্তু ওকে দেখলে আমার কষ্ট লাগে, ওর মাকে দেখলে আমার কষ্ট লাগে, ওর 1.5 মাসের একটা বাচ্চা আছে ও কষ্ট লাগে, আমাদেরও বাচ্চা আছে, আমাদেরও মা আছে, আমাদের বোন আছে। আমাকে যদি আজকে এই বন্দর বাজার ভাড়ির ভিতরে ঢুকে হত্যা করা হয়, তারপরে জনগণ আমার মা বাপ সবাই এই আন্দোলন লাগবে। আন্দোলন করে কী হবে যদি প্রশাসন না বিচার করে? প্রশাসন যদি ওকে গ্রেফতার না করতে পারে, এরা ব্যর্থ প্রশাসন। এ ধরনের পুলিশ এই সিলেটের মানুষ চায় না। 360 আউলিয়ার সিলেট, এইবারে শাহজালাল শাহপুরানের দেশকে যারা অপবিত্র করেছে, এই রকম কুনাঙ্কার আকবরকে গ্রেফতার করে এই সিলেটের কোর্টে ওকে ফাঁসির রায় দেওয়া হোক। এই সিলেটের আইনজীবীরা বলেছেন যে আমরা খুনিদের পক্ষে লড়ব না। ধন্যবাদ জানাই সিলেটের জনগণ, এই মিছিল মিটিংয়ে আন্দোলনে সবসময় আসতেছেন, কিন্তু কী জন্য আসতেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বোঝেন না যে আমরা নিরাপদ কোথায় পাবো? আজ যদি আপনি রায়হানের হত্যার সন্তুষ্ট বিচার না করেন, কাল আমারও বিচার করতে পারবেন না আপনি। তাই আমি এটাই আপনার কাছে অনুরোধ, আপনি সিলেটের যত বড় বড় এসি ডিআইজি এসপি আছে এদেরকে আপনি আলটিমেটিয়াম দেন, আমরা সাধারণ জনগণ আলটিমেটিয়াম দিতে পারবো। 72 ঘন্টা 24 ঘন্টা হরতাল, আমরা কোনো লাভ হবে না। আপনি যদি প্রধানমন্ত্রী ওদেরকে বলে দেন যে ওকে গ্রেফতার করো, তাড়াতাড়ি গ্রেফতার করে জনসমূহকে মিডিয়ার মধ্যে প্রকাশ করে যাও যে আকবরকে ধরা হয়েছে, অতিসত্ত্ব বিচার হবে। কিন্তু বিচার হবে, আমরা আন্দোলন করলে বিচার হবে না। কিন্তু আমরা এই দেশের নাগরিক, আমরা এটাই বলতে পারবো যে আপনার কাছে বিচার প্রার্থী হব। আপনি একজন দেশের প্রধানমন্ত্রী, আমরা আপনাকে মানি, প্রশাসনকেও মানি, কিন্তু এই রকম কুনাঙ্কার যত আছে এই সিলেটের মাটিতে থাকতে পারবে না। পুলিশকে যেখানেই পাবে অন্যায় করতে, সাধারণ জনগণ ওদের ছাড় দেওয়া হবে না, সাধারণ জনগণ এদেরকে পিটাইবে। কারণ রায়হানকে হত্যা করেছে, সে অন্যায়ভাবে হত্যা করেছে, কালকে আমাকে হত্যা করবে, সেইবারকে আপনি নেবেন, নিতে পারবেন না। আপনি জনগণের ভালোবাসা চান, যদি এই সিলেটের মানুষকে আপনি যদি ভালোবাসতে চান, ভালোবেসে যদি আপনি প্রধানমন্ত্রী থাকেন, তাহলে 2-3 দিনের ভিতরেই আপনি কোনি রায়হানকে আপনি প্রশাসনকে বলে দিন ওকে গ্রেপ্তার করে এই সিলেটের মানুষকে শান্তি দেওয়ার জন্য। যদি এই সিলেটের মানুষ শান্তি না হয় আপনার দুর্গতি হবে, প্রশাসন বুক পুলাইয়া আটতে পারবে না। আমরা চাই না যে আমাদের ভাই কবরে ঘুমাইবে আর পুলিশ লোক সমাজে হাঁটবে, এটা আমরা চাই না। চাই, এটাই চাই যে রায়হান হত্যার বিচার হোক, তার আত্মা শান্তি হোক, তার ছেলে একটা মেয়ে আছে, ছোট্ট মেয়ে একটা শান্তি পাক, ওর ফ্যামিলি আছে, ওর মা বাপ শান্তি আছে, ওকে সান্ত্বনা আপনি দেন, ওর বিচারটা করুন মাননীয় প্রধানমন্ত্রী। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, কিন্তু বলার আগে আমি একটাই বলতে চাই সিলেটের জনগণের কাছে, আমি একটা লিখেছি, কবিতা লিখেছি, রায়হান পরকে আমার পালা, সেই কবিতাটা আপনারা সবাই পড়বেন, প্রতিটা মিডিয়ায় এই কবিতাটা দেওয়া হয়েছে, রায়হান পরকে আমার পালা, সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন কত কষ্ট করে রায়হান ভাই মরছে, কত কষ্ট করে জানোয়াররা ওকে মারছে। তাই অতিসত্বর এই জানোয়ারদেরকে গ্রেফতার করে জনগণের সামনে আপনি আনেন আর ন্যায্য বিচার করেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় এই সিলেটের মেয়র, আপনাকেও ধন্যবাদ জানাই। আপনাদের ভাষ্য আমি শুনেছি, আপনারা যে বক্তব্য, টাকা দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষ যদি মরে যায় তার কারণে টাকার কোনো দরকার নাই, তার হচ্ছে একটা সন্তুষ্ট বিচার। তাই আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই সিলেটের রায়হান হত্যার ব্যাপারে আপনি একটুটা কোলাহল, একটুটা কোলাহল, আমরা ন্যায্য যে দাবি করেছি যে আকবর
আকবরকে ফাঁসি দেওয়ার জন্য, তাই আপনি ফাঁসি দেন।